আসসালামু আলাইকুম প্রিয় সাতবাগানি ও কৃষক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হলো বারো মাসি মালটা। আসলে অনেকে অনেক ধরনের কথা বলে, আসলে জানি না কার কাছে কেমন লাগে। এই দেখেন, ছোট্ট একটা গাছ, যারা ছাদ বাগানে করতে চান বা বাণিজ্যিকভাবে বা বাড়ির আঙিনায় কিছু গাছ লাগাতে চান, বারো মাসি মালটার ভিতরে এই জাতটাই আপনার সর্ব উৎকৃষ্ট মনে হয় আমার কাছে। কারণ এটার ফলের সাইজটা খুবই সুন্দর হয় এবং ধরন প্রচুর পরিমাণে। দেখেন, এটা একটা বৈশিষ্ট্য হলো এই ফলটা থোকায় থোকায় বেশি ধরে, বাড়ি ওনার থেকে সিঙ্গেল কম ধরে। আপনার এই যে গাছগুলো দেখলে বুঝতে পারবেন, দেখেন এক থোকায় কতগুলো ফল। এই একটা থোকা দেখেন, আসলে আমি নিজে একাই ভিডিও করছি, আসলে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এই দেখেন, প্রচুর বিয়ারিং এবং ফলের সাইজও খুব, আসলে অনেকে বলে যে জাম্বুরার মতো হয়, আসলে এটা আসলে ওই রকম দুই একটা ফল হইলে আপনার ওই রকম হয়, ওইটা স্বাভাবিক। যে কোনো মালটাই বা যে কোনো ফলই হবে, একটা গাছ, একটা এত বড় গাছে যদি একটা ফল হয় সেটা সাইজের তুলনায় গাছের শক্তি পরিমাণ বেশি হবে। কিন্তু আসলে গোটা সাইজ হয় আপনার 250 গ্রাম 300 গ্রাম বা 350 গ্রাম, এইরকম সাইজে হয় আপনার এটা। এই যে এই ফলটা এখনও, এখন যদি কেটে দেখানো যায় এটাতে প্রচুর পরিমাণে রস চলে আসছে, কিন্তু বাড়ি ওয়ানে আপনি খাইতে পারবেন না। এটা কাঁচাও খেতে পারবেন, পাকাও খেতে পারবেন। দেখেন কী পরিমাণে ফল। এই জাতটার বৈশিষ্ট্যটা এখানে বারো মাসি যা ভিয়েতনামি বা বাউথিরি যে যেটাই বলেন প্রচুর পরিমাণে ধরে এবং সাইজ অনেক ভালো হয়। এই দেখেন, এটার বৈশিষ্ট্যটা এখানে সবচেয়ে বেশি যে এটার ধরন এবং অক্সিজেন পাবেন। এই মালগুলো কিন্তু আপনি বাড়িওয়ানের পরে বিক্রি করতে পারবেন। এই যে এই মালগুলো আমরা বাড়িওয়ানের পরে বিক্রি করব। এগুলা আমরা বাড়িওয়ান সেপ্টেম্বরের পরে রেখে দিলেই ফল শুকিয়ে যায়, হয়তো বা ব্যাগিং করে বা বাগানে ঘন ঘন স্টেজ দিয়ে হয়তো বা কিছুদিন রাখা যায়, এটা সবাই জানে কম বেশি। আর বাড়িওয়ানে কিন্তু গাছে আপনার এই যে রোগের পরিমাণ খুবই বেশি, এইটাতে কিন্তু ওই সমস্যাটা নাই যে ওই যে ডাল শুকিয়ে যাওয়া, ছাল পচে যাওয়া, এই রোগটা এই মালটাটাতে নাই। আমাদের দেশের আবহাওয়ার উপযোগী জাত। এই দেখেন কি পরিমাণে ধরেছে, ছোট্ট একটা গাছ, কতটুকু গাছ দেখেন। এই যে একটা থোকা বললাম না, থোকায় থোকায় বেশি ধরে, এটা থোকায় থোকায় ধরতে পছন্দ করে। এই দেখেন আপনাদের, এর আগে আমি অনেক ভিডিও দেখিয়েছি, আসলে নতুন করে এত কিছু বলার নাই, বাড়িও বলার মতো কিছু নাই, সবাই বিষয়ে কম বেশি ভালোই জানেন। দেখেন দেখেন সিঙ্গেল ওখানে, আর এই দেখেন এক থোকা। এটার বৈশিষ্ট্যটাই এখানে যে এটা থোকায় থোকায় ধরে এবং প্রচুর পরিমাণে ধরে, ফলের সাইজও খুব মাশাল্লাহ খুব ভালো হয়। দেখেন আপনারা যারা বাগান করতে চান, আসলে অনেকে অনেক রকম কথা বলে, আপনারা যারা বাগান করতে চান সরাসরি আসবেন, এসে গাছ থেকে এই যে অপরিপক্ক যখন যে অবস্থা আছে এখান থেকে একটা মালটা ছিঁড়ে খাবেন, রস খাবেন, মালটা খাবেন, তারপর বুঝতে পারবেন যে এটা রসের পরিমাণ কীরকম এবং মিষ্টতা কীরকম। আর আমরা যে বাজারে মালটাগুলো খাই ওগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে, কয়েকটা কারণ আছে। আমরা যে মালটাগুলো খাই এগুলো কিন্তু অনেকটা অনেক সময় টক লাগে বা টক মিষ্টি টাইপের লাগে। মানে মালটাগুলো আপনি একটা দেখেন কতদিন লাগে আমাদের দেশে আসতে, এবং এগুলো আপনার কন্টেনারে থাকে, জাহাজে থাকে বা বিমানে যেভাবে হোক আসে, একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগে। তারপরে আপনার ওইটা আবার আমাদের দেশে সে ফলের দোকানে থাকে, তারপর ওইটা সাতটা দেখেন আপনি মেপে দেখেন যে সাতটা কীরকম। আপনি সেম যদি এই আমাদের দেশে সবুজ মালটা বা হলুদ মালটা যেটাই বলেন যদি ঘরে আপনার 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ রেখে খান, তাহলে আশা করি আপনি বাজারের মালটা থেকে অনেক অনেক গুণের স্বাদ বেশি পাবেন। যদি বিশ্বাস না হয়, যাদের ছাদে অলরেডি মালটা গাছ আছে, যাদের ছাদে বাড়িওয়ান বা অন্যান্য যে কোনো মালটা আছে, আপনি যদি পরিপক্ক হয় তাহলে বা পরিপক্ক হইলে আপনি গাছ থেকে পেরে ঘরে 1 সপ্তাহ বা 4-5 দিন রেখে খাবেন, তাহলে স্বাদটা বুঝতে পারবেন, আমার কথার আর সত্যতা যাচাই করতে পারবেন। দেখেন কী পরিমাণে ফলন। যারা আপনার ঝোপালো বা আপনার বড় সাইজের চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনি চারার ছবি দেখবেন যে চারাটা কীরকম, আপনি কীরকম চারা পাবেন, ওই রকম চারা স্যাম্পল দেখানো হবে, চারা দেখানো হবে, তারপর আপনি চারা কিনবেন আমাদের কাছ থেকে। আমি সবসময় সব কাস্টমারকে বলি যে ভাই হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপে আপনাকে চারা দেখাই, পছন্দ হোক। আপনি হয়তো বা চারা কোয়ালিটি 19-20 বা 18-20 এরকম হবে, কখনোই 15-20 এরকম হবে না ইনশাল্লাহ। আর যে একটা চারা দেখাইলাম একরকম, আপনাকে দিলাম একদম উল্টাটা, সেই রকম হবে না আশা করি। আপনার চারা দেখে নেবেন, দেখেন প্রচুর পরিমাণে ধরে এই মালটাটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। দেখেন কতগুলো গাছ দেখালাম,
কোনো গাছে কিন্তু আপনি কোনো ধরনের রোগ পাবেন না। এই দেখেন একটা থুকাই কয়টা ধরতে পারে, দুইটা চারটা ছয়টা সাতটা ধরেছে এখানে, এই যে ছয়টা এটা নিয়ে সাতটা এখানে দেখেন। যারা বাগান করতে ইচ্ছুক আমি তাদেরকে বলি আপনারা সরাসরি আসবেন, অবশ্যই সরাসরি আসবেন, কারো কথায় কান দিবেন না, সরাসরি আসবেন। এসে যদি আপনার ভালো লাগে খেয়ে যে না ভালো লাগছে তাহলে অবশ্যই চারা নিয়ে যাবেন, বা আপনার যদি অন্য জায়গাতে নেন সমস্যা নেই, আপনি আসেন এসে বাগান ভিজিট করেন দেখে যান খান, তারপরে আপনি আসলে কমেন্ট করেন। আপনি সরাসরি চলে আসেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে, কীভাবে আসবেন আমরা বলে দেবো, যেখান থেকে হোক চলে আসতে পারবেন। দেখেন এই একটা গাছ, মানে প্রত্যেকটা গাছ আসলে দেখালে শেষ হবে না, সন্ধে যাচ্ছে যে কি পরিমাণে ফল, ছোট্ট একটা গাছ। দেখেন এই যে মালটাটা এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এটা খাওয়া যাবে এখনই, বা রস চলে আসছে, মিষ্টতা চলে আসছে এটাতে। তো এখন একটু মিষ্টতা কম হবে, কারণ এখনও পরিপক্ক হইতে এখন সময় অনেক সময় লাগবে, এখনও আপনার তিন মাস মতো রাখা যাবে এগুলো গাছে, তিন মাস পরে। দেখেন একটা গাছ কতটুক, হয়তো বা সাড়ে তিন ফিট, তিন ফিট। দেখেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি, যাদের চারার প্রয়োজন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মানের চারা দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।